পুরুলিয়া শহরের রেলগেটের কাছ থেকে উদ্ধার প্রৌঢ় দম্পতির মৃতদেহ। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান রেল পুলিশের। কথা বলবো আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহের সঙ্গে। হংসরাজ, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কি জানা যাচ্ছে? সন্ধ্যায় হয়েছে, তারপর মানে দম্পতি পুরা দম্পতি তারা থাকতেন পুরুলিয়া শহরেরই কাটিং পাড়া এলাকায়। গতকাল সন্ধ্যা থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন, তারপরে যেহেতু বাড়িতে আর কেউ ছিলেন না, এরা দুজনই থাকতেন। এবার গতকাল রাত্রের দিকে জানা যায় কি রেল লাইনে দুটি দেহ পড়ে রয়েছে দম্পতি, তারপরেই পুলিশ রেল পুলিশ বলছিকে উদ্ধার করে এবং খবর পাঠায় খবর চাউঘা এলাকায়, এবং তারপর জানা যায় কি দম্পতি আত্মহত্যা করেছেন। এবং পুলিশ এটা প্রাথমিকভাবে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার মামলা বলেই দাবি এখন রেল পুলিশের। এবং এছাড়াও পুলিশ কিন্তু দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে, এবং প্রকৃত কারণ কি সেটা পুলিশের রেল পুলিশের দাবি আত্মহত্যা না অন্য কিছু হয়েছে এই বিষয়ে তারা তদন্ত করছেন, এবং পোস্টমর্টাম রিপোর্ট এলেই পুরো তথ্য সামনে আসবে। ধন্যবাদ হংসরাজ।